নতুন কিছু করতে চাইলে মুখে না বলে আগে করে দেখাতে হয়। কাজটি হয়ে গেলে মানুষ এমনিতেই দেখতে পাবে। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যে থাকে, সে সম্পর্ক কখনো শেষ হয় না। কেউ যখন সাথে নেই, তখন সামনের খোলা পথকেই আপন করে নিতে হয়। জীবন কারো কাছে উপহার হয়ে আসে, কারো কাছে শুধুই উপহাস। একটা সময়ে মানুষের মধ্যে অভাব থাকতেও মনে আনন্দের খামতি ছিল না। এখন স্বাচ্ছন্দ্যের মধ্যেও মানুষ প্রাণ খুলে আনন্দ ভোগ করতে পারে না। ভালো না থাকার যন্ত্রণার মতো ভালো আছি বলার যন্ত্রণাও কম নয়। অচেনা হলেও এক একটি মানুষকে দেখলে খুব ভালো লেগে যায়, এবং সেই ভালো লাগার মধ্যে কামনা বাসনা ও স্বার্থের আদৌ কোনো ছোঁয়া থাকে না। হেরে গেলে অজুহাত খাড়া না করে আমাদের উচিত হারার কারণ খুঁজে বার করা। যেই আগুন আমাদের উষ্ণতা দেয়, সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছারখার করে দিতে পারে, তা বলে দোষটা আগুনের নয়। আমরা একটা মানুষের সম্পূর্ণ পরিচয় না জেনে যতক্ষণ না পর্যন্ত মনের ভেতর প্রবেশ করতে না পারি, ততক্ষণই তাকে বহুবার ভুলবশত আঘাত করতে থাকি। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদেরকে হয়তো আপনি সাঁতার শিখিয়েছেন। বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছায় মানুষকে বড় করে তোলে। পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। নিজের কলিজাটাও যদি রান্না করে খাওয়ান, তাহলেও সে বলবে লবণ একটু কম হয়েছে। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। সময় আর বয়স একটা সময় বাধ্য করে নিজেকে পরিবর্তন করতে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। একদিন এক প্রফেসর ক্লাসে এলেন, তার হাতে জলপূর্ণ কাঁচের একটি গ্লাস। তিনি সেটি শিক্ষার্থীদের দিকে বাড়িয়ে ধরলেন, হাসি মুখে জানতে চাইলেন, আমার হাতে যে জল ভর্তি গ্লাস দেখছ, এর ওজন কত হতে পারে? 50 গ্রাম, 100 গ্রাম কিংবা 150 গ্রাম হতে পারে স্যার, শিক্ষার্থীরা জবাব দিল। আসলে আমিও জানি না এর ওজন কত, কারণ আমি এটি মেপে দেখিনি। প্রফেসর বললেন, ওজন যাই হোক, সেটি আমার জানার বিষয় নয়। আমার প্রশ্ন হলো, আমি যদি এই গ্লাসটি কয়েক মিনিট এভাবে হাতে ধরে রাখি তাহলে কি হবে? শিক্ষার্থীরা বলল, তেমন কিছুই হবে না স্যার। ঠিক আছে, কিন্তু আমি যদি গ্লাসটা কয়েক ঘন্টা এভাবে ধরে রাখি তাহলে কি হবে? এবার জানতে চাইলেন প্রফেসর। এক ছাত্র জবাব দিল, আপনার হাতে ব্যথা শুরু হবে। ঠিকই বলেছ, এবার যদি আমি এটাকে সারা দিন এভাবে ধরে রাখি তাহলে? আবার জানতে চাইলেন প্রফেসর। আরেকজন বলল, তাহলে আপনার হাত অসাড় হয়ে যেতে পারে, হাতের পেশি কাজ করবে না, আপনি প্যারালাইজড হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। এ কথা শুনে বাকি শিক্ষার্থীরা বেশ মজা পেল, হাসলো কেউ কেউ। প্রফেসরও হাসি মুখে বললেন, তোমরা ঠিকই বলেছ, কিন্তু এই সময়ের মধ্যে কি গ্লাসের ওজন কিংবা উপাদানের কোনো পরিবর্তন হয়েছে? না স্যার, কোনো পরিবর্তন হয়নি, উত্তরে বলল সবাই। তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন আমার হাতে ব্যথা হবে, কেনই বা হাতের পেশি অসাড় হয়ে যাবে? এবার জানতে চাইলেন প্রফেসর। শিক্ষার্থীরা দ্বিধায় পড়ে গেল। একটু থেমে প্রফেসর জিজ্ঞেস করলেন, আচ্ছা হাতের ব্যথা কমাতে চাইলে আমাকে কি করতে হবে? গ্লাসটা হাত থেকে নামিয়ে রেখে দিতে হবে স্যার, একজন শিক্ষার্থী জবাব দিল। ঠিক তাই, প্রফেসর বললেন, জীবনের সমস্যাগুলো এই এক গ্লাস জলের মতো, কিছুক্ষণ ধরে রাখলে সমস্যা হয় না, কিন্তু দীর্ঘ সময় হলে বড় আকারের সমস্যা হয়ে দেখা দেয়। আমাদের জীবনের সমস্যা কিছুক্ষণ মাথায় থাকলে তেমন কিছুই হবে না, কিন্তু যদি সারাদিন শুধু সমস্যা নিয়ে চিন্তা করি তাহলে সেটা কষ্ট দিতে শুরু করবে।
যত বেশি চিন্তা করা হবে কষ্টগুলো বাড়তেই থাকবে, ফলে সব কাজ বন্ধ হয়ে যাবে, জীবন হয়ে যাবে অসার। তাই সমস্যার চাপ সারাদিন না বয়ে রাতে শুতে যাওয়ার আগে গ্লাসের মতোই তা নামিয়ে রাখতে হবে। শিক্ষা: এই গল্পের শিক্ষণীয় বিষয় হচ্ছে জীবনের সমস্যা নিয়ে চিন্তা করার চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো চিন্তাগুলো ঝেড়ে ফেলা। আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।